মহান পবিত্র মাহে রমজান এলো বছর ঘুরে। এই পুরো মাস আমরা আল্লাহর অশেষ রহমতের পাশাপাশি বিভিন্ন ধরনের হেলথ বেনিফিটস, স্কিন বেনিফিটস ও আরও অনেক ধরনের এক্সট্রা বেনিফিটস পেয়ে থাকি, কিন্তু সেই সকল বেনিফিটস থেকে আমরা আমাদের ভুলে বঞ্চিত হয়ে যাই। এভরিওয়ান, দিস ইজ ইয়োর ফেভারিট বিউটি ব্লগার ইসপন্থা উর্মি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সবাইকে মাহে রমজানের অসম্ভব শুভকামনা। আজকে আমরা জানবো আমরা কিভাবে আমাদের এই পবিত্র মাহে রমজানের বেনিফিটসগুলোকে আয়ত্ত করতে পারি অ্যান্ড আমাদের এই বেনিফিটসগুলোকে লং টাইমের জন্য কাজে লাগাতে পারি। সো চলুন দেরি না করে আমরা আমাদের আজকের ভিডিও শুরু করে ফেলি। লেটস গো। যেহেতু আমাদের মাহে রমজান তীব্র গরমে শুরু হচ্ছে, তাই এই তীব্র গরম থেকে বাঁচতে চাই একটু সাবধানতা। যদিও ফাস্টিং রোজা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী, কারণ এটা আমাদের বডিকে ভেতর থেকে ডিটক্সিফাই করে আমাদের রক্ত পরিষ্কার করে রক্ত রেগুলেট করতে হেল্প করে থাকে, সেই সাথে আমাদের ইনসুলিন লেভেল কমিয়ে দেয় এবং আমরা যে কন্টিনিউয়াসলি সারা মাস ধরে খাওয়া দাওয়া করি, একটু পরপর আমাদের পাকস্থলী যে বিজি থাকে, আমাদের সেই খাবারগুলোকে সেটাও কিন্তু একটা রেস্ট পেয়ে থাকে, সেই সাথে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। যেহেতু এটা আমাদের স্কিনকেও ভেতর থেকে ডিটক্সিফাই করে থাকে, আমাদের স্কিনকেও ভেতর থেকে ময়লা পরিষ্কার করে একটা গ্লোয়িং ত্বক দিতে হেল্প করে থাকে, আমরা যদি এই সময় কিছু এক্সট্রা কেয়ার করি তাহলে আমাদের জন্য আরও বেশি বেনিফিটেড হবে। আমি জানি রোজার সময় আমাদের অনেক ধরনের কাজ থাকে, অনেক ধরনের প্ল্যান থাকে, কিন্তু এই সকল ব্যস্ততার মাঝে আমরা আমাদের জন্য 10 মিনিট বের করে নিতেই পারি। সো এখন চলে যাচ্ছি আমি আমাদের অ্যামেজিং টিপসগুলোর দিকে, যেগুলো আমাদের বিশেষ করে খেয়াল রাখা উচিত এবং পালন করা উচিত। প্রথমে চলে যাচ্ছে আমাদের চোখের নিচের অংশের দিকে, যেটা কিনা এই সময় সবচেয়ে বেশি অত্যাচারিত হয় অ্যান্ড আমাদের এ সময় বেশি বলি রেখা দেখা দেয়, কারণ আমাদের বডি লং টাইম পানি ছাড়া থাকে, ডিহাইড্রেশনে থাকে। সো এজন্য আমাদের কালচে ভাবের প্রবলেমটাও বেড়ে যায়, সেই সাথে আমাদের ডিহাইড্রেশনের জন্য স্কিনটা টান টান হয়ে কেমন ভাঁজ পড়া দেখা যায়। সো এ সময় 100% আপনার চোখের নিচের ত্বক খুব ভালোমতো কেয়ার করতে হবে, ময়শ্চারাইজ করতে হবে, সেই সাথে আপনি আমরা যে ইফতারের সময় স্যালাড বানিয়ে থাকি, সেই স্যালাড থেকে জাস্ট 2টা শশার টুকরা নিয়ে আপনি গোল করে চোখে কেটে রেখে দেন, 10 থেকে 15 মিনিট রাখেন ইফতারির নামাজ শেষ করে। আপনি চাইলে সেই শশার স্লাইসটুকু, যেহেতু প্রচণ্ড গরম, আপনি ফ্রিজে রেখে দিতে পারেন, ফ্রিজ থেকে বের করে নিয়ে ঠান্ডা ঠান্ডা যখন চোখে দেখবেন, দেখবেন সারা দিনের যত পরিশ্রম আছে সেগুলো রিল্যাক্সেশনে কনভার্ট হয়ে যাচ্ছে। রোজার মাস যেহেতু সংযমের মাস, এ সময় অনেকেই অতিরিক্ত মেকআপ ব্যবহার করেন না, যেটা খুবই বেনিফিটেড ফর আওয়ার স্কিন, কারণ আমাদের ফেসটা একটা স্পেস পায়। যেহেতু আমরা মেকআপ করছি না, মেকআপ করলে তো আমাদের পোর্সগুলো ক্লক হয়ে যায়, ঠিকভাবে কোনো কিছু হাওয়া বাতাস প্রবাহিত হয় না, এটা আমরা সবাই জানি। সো রোজার জন্য যারা মেকআপ করা বাদ দিয়ে রাখেন বা লং টাইম বাইরেও যাওয়া হচ্ছে না, করা হচ্ছে না, তাদের জন্য এটা খুবই ভালো একটা সময় যায়। বিশেষ করে যারা বাহিরে যান তাদের জন্য একটা টিপস হচ্ছে, একটু কম মেকআপ ব্যবহার করার ট্রাই করবেন, সানস্ক্রিনটা মাস্ট ইউজ করবেন আর মেকআপটা কম দিবেন। এতে দেখবেন যে ফেসটা ব্রেথ স্পেস পাচ্ছে, যেটা কিনা জাপানিজদের জন্য খুবই ভালো কাজ করে থাকে। ওরা একটা দিন থাকে যে যখন কোনো ধরনের কোনো প্রোডাক্ট ব্যবহার করে না, ফেসকে বা স্কিনকে ব্রেথ স্পেস দিয়ে থাকে, প্রচণ্ড আলো বাতাসে স্কিনটা অক্সিজেন পায় অ্যান্ড আরও গ্লোয়িং হয়ে ওঠে। এরপরে চলে যাচ্ছেন, নেভার মিস ইওর SPF অর সানস্ক্রিন। কখনোই সানস্ক্রিন বা SPF মিস করা যাবে না, কারণ এই সময়টা আমি আগেই বলেছি যেহেতু আমাদের বডি ভেতর থেকে ডিটক্সিফাই হতে থাকে, সেক্ষেত্রে দেখা যায় আমাদের স্কিনটা একটু পাতলা হয়ে থাকে, স্কিনের স্তরটা পাতলা হওয়ার জন্য এটার জন্য একটা এক্সট্রা প্রোটেক্টিং লেয়ার দরকার পড়ে, না হলে আমাদের ডিয়ার সানমামা অথবা চুলার আগুন আমাদের ট্যান গিফট করার জন্য রেডি থাকে। সো ট্রাই করবেন অবশ্যই আপনি চুলার কাছে যান অথবা রোদে বাইরে যান, SPF দেওয়া সানস্ক্রিন ভালো মতো ইউজ করবেন, এতে আপনার ত্বকের উপরে কোনো ধরনের কোনো ট্যান পড়বে না। বলি রেখা বা বয়সের ছাপ দূর করতে হলে প্রচণ্ড পরিমাণে পানি খেতে হবে, এটা আমরা সবাই জানি, কিন্তু রোজের সময় দেখা যায় অনেকের এদিক দিয়ে রিঙ্কলস হচ্ছে, এদিক দিয়ে রিঙ্কলস হচ্ছে, বিভিন্ন ধরনের বলি রেখার প্রবলেম দেখা দিচ্ছে, হাইপার পিগমেন্টেশনের প্রবলেম দেখা দিচ্ছে, কালচে হয়ে যাচ্ছে, বিকজ অফ ওই যে আমি বললাম আমাদের বডি লং টাইম একটা পানি না খাওয়া ডিহাইড্রেশনের পিরিয়ড দিয়ে যায়, যার জন্য কিন্তু এই প্রবলেমগুলো যাদের নেই তাদেরও হয়ে থাকে।
তাই অবশ্যই ইফতার থেকে শুরু করে সাহরি পর্যন্ত মিনিমাম 8-10 গ্লাস পানি খাওয়ার ট্রাই করবেন। যেহেতু আমরা ইফতারির টাইমে প্রচণ্ড পানি শরবত এটা ওটা খেয়ে থাকি, তারপরেও বাকি টাইমটা আমরা একদমই ভুলে যাই, তাই চেষ্টা করবেন যেগুলো আপনার বডিকে হাইড্রেটেড রাখবে সেগুলো বেশি করে খেতে। পানি হতে পারে, বিভিন্ন ধরনের জুস হতে পারে, ফ্রুটস হতে পারে, ফ্রুটসেও কিন্তু পানির মাত্রা অনেক বেশি থাকে। সো লিকুইড খাবার অ্যান্ড যেগুলোতে পানির মাত্রা বেশি সেগুলো খাওয়ার চেষ্টা করবেন, বডি হাইড্রেটেড রাখবেন। এরপর আসে মেইন পার্টে, সেটা হচ্ছে অ্যাভয়েড সুগার। যত পারবেন তত বেশি সুগার অ্যাভয়েড করবেন। যদিও আমাদের মনে হয় আমরা অনেক সুগার কম খাচ্ছি, শরবতে মাত্র অল্প একটু দিয়েছি বাট আদার্স কিছুতে অল্প একটু দিয়েছি, কিন্তু আমরা নিজেদের অজান্তে এই সময়টুকুতে প্রচণ্ড পরিমাণে সুগার কনজিউম করে থাকি। রিজন হচ্ছে দেখা যাচ্ছে একটু জিলাপি খাচ্ছি, একটু বরিন্দা খাচ্ছি, একটু শরবত খাচ্ছি, আর ফ্রুটসে তো ন্যাচারাল সুগার থাকে, আবার এই সময় মিষ্টি মুখ পায়েস। সো এই সময় কিন্তু আমরা অতিরিক্ত সুগার সাধারণের তুলনায় কনজিউম করে থাকি, যার জন্য কিন্তু আমাদের বয়সের ছাপ পড়ার জন্য সুগার অত্যন্ত দায়ী। এটা কিন্তু 100% তোমরা যেই কোনো ধরনের গবেষণায় দেখতে পারো যে সুগারকে বয়সের ছাপ দ্রুত পড়ার জন্য মেইন কারণ ধরা হয়ে থাকে। সো সুগারের মাত্রাটা একটু কমিয়ে আনতে হবে, এতে তোমার ইনসুলিন লেভেল কন্ট্রোলে থাকবে অ্যান্ড বডিতে যে ব্লাড রেগুলেটেড হচ্ছে সেটাও প্রপারলি হবে, বডি হাইড্রেটেড অক্সিজেন প্রপার পাবে। এরপরে আসে আমাদের লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে স্কিন কেয়ার। বেসিক স্কিন কেয়ার করো, কোনো এক্সট্রা ধরনের স্কিন কেয়ার বা এক্সপেরিমেন্ট করার দরকার নেই। তোমার যেটা তুমি রেগুলার বেসিসে ফলো করতে সেটা করো, হয়তো অন্যদিন 10 স্টেপ করতে তুমি সেখানে আজকে 2 স্টেপ করো, বাট প্রপার ওয়েতে এভরিডে কিছু না কিছু ফেসে অ্যাপ্লাই করার ট্রাই করো। এ সময় মাস্ট বি তোমার স্কিন কেয়ার লিস্টে সিরাম থাকতে হবে, আর উইকলি তুমি 1-2 দিন শীট মাস্ক ইউজ করার ট্রাই করো। যেহেতু আমি আগেই বলেছি এই সময় আমাদের বডি তীব্র ডিহাইড্রেট থাকে, স্কিন তীব্র ডিহাইড্রেট থাকে, সো বাহির থেকে যদি আমরা হাইড্রেটেড সাপোর্টটা নিই, আমাদের ভেতর থেকে যেমন হাইড্রেশন পাবে সে বাহির থেকেও একটা সাপোর্ট পাবে। সো এগুলো ট্রাই করবে, আর তাছাড়া বিভিন্ন ধরনের রেডিমেড ফেস প্যাক আছে সেগুলোও তোমরা ব্যবহার করতে পারো। সো গাইজ, আজকের মতো আসি। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে। টাটা।